মান্দারবাড়ি ও সমুদ্র সৈকত আমাদের বেশিরভাগ মানুষের কাছেই অজানা। মান্দারবাড়ি ও সাতক্ষীরা জেলায় অবস্থিত বঙ্গোপসাগরের তীরভূমি জুড়ে এক নয়নাভিরাম বালুকাময় সমুদ্র সৈকতের নাম। একদিকে সুন্দরবনের বাঘের ভয়, আর অন্যদিকে সমুদ্রের নয়নাভিরাম সৌন্দর্যের হাতছানি। মান্দারবাড়িয়া যেতে সাতক্ষীরা থেকে 70 কিলোমিটার বাসযোগে অথবা খুলনা থেকে বিআরটিসি বাস করে মুন্সিগঞ্জের বুড়ি গোয়ালিনীতে আসতে হবে। বুড়ি গোয়ালিনীর নীলডুমুর নৌঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করতে হয়। নৌঘাটের নদীর অপর পাশেই রয়েছে সুন্দরবন। এই পথ দিয়ে সুন্দরবন তথা সমুদ্র সৈকত ভ্রমণ শুধুমাত্র হার্ডকোর ট্যুরিস্টদের জন্য, কারণ এখানে বিলাসবহুল কোনো জাহাজ বা লঞ্চ চলে না। আবার আপনি যদি 16 জনের একটি গ্রুপ ভ্রমণ করেন, এই পথে সুন্দরবন যাত্রায় অনেক খরচ কম পড়বে। এই পথে সুন্দরবন ভ্রমণের আগে আপনাকে খুলনার ফরেস্ট অফিস থেকে ভ্রমণ পাস সংগ্রহ করতে হবে, যাতে মাথাপিছু লাগবে 300 টাকা। 3 দিনের সুন্দরবন সফরে খাওয়া দাওয়া, নৌকা ভাড়া সহ 16 জন পর্যটকের খরচ পড়বে আনুমানিক সর্বমোট 40,000 টাকা। নীলডুমুর ফরেস্ট অফিস থেকে বন্দুকধারী গার্ড নৌকায় উঠে থাকে। বুড়ি গোয়ালিনী ঘাট থেকে মান্দারবাড়িয়া সি বিচের দূরত্ব আনুমানিক 75 কিলোমিটার। এই পথের পুরোটাই সুন্দরবনের বুক চিরে বয়ে গেছে বিভিন্ন নদী। নীলডুমুর ঘাট থেকে যাত্রা শুরু করে খোলপেটুয়া কপোতক্ষ নদের সঙ্গমস্থলের পাশ কাটিয়ে কলাগাছিয়া আর পাঙ্গাশিয়া মালঞ্চ নদী হয়ে পৌঁছাতে হবে মান্দারবাড়িয়ায়। এই যাত্রাপথের পাশে দেখা যাবে আরও বিশাল নদী। এই নদীগুলোর উভয় পাশে দেখা যাবে চিরসবুজ সুন্দরবনকে। কখনো কখনো দেখা যাবে সবুজ মাঠের মধ্যে হরিণ ঘুরে বেড়াচ্ছে, কখনো দেখা যাবে হরিণ নদীর পাড়ে কেওড়া পাতা খেতে আসছে, কখনো আপনি দেখতে পাবেন কুমির। আসলে এই পথে সাধারণত পর্যটকরা সুন্দরবন ঘুরতে না যাওয়ার কারণে নদীর পানি অনেকটাই পরিষ্কার এবং সুন্দরবনকে একেবারেই নির্জন অনুভব করবেন। আগেই বলেছি, এই পথে আরামদায়ক জাহাজ না থাকায় আপনাকে নৌকার ফ্লোরে ঘুমাতে হবে। আবার আপনি যদি মাছ ধরা পছন্দ করেন, আপনি সিপ বড়শি দিয়ে বিভিন্ন মাছও ধরতে পারবেন। পানকৌড়ি আর বালিহাঁস উড়ে যাওয়া দেখতে দেখতে আপনি একসময় পৌঁছে যাবেন মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতে। এখানে আপনাকে পানির মধ্যে নেমে সমুদ্র সৈকতে পৌঁছাতে হবে। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকত বালুকাময় 8 কিলোমিটার দীর্ঘ। এখানে মানুষের পদার্পণ খুবই কম। এই সৈকতের বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন বাঘের পায়ের ছাপ। আপনি ভীতিকর ও রোমাঞ্চকর একটা অনুভূতি অনুভব করবেন। মান্দারবাড়িয়া সমুদ্র সৈকতের কাছেই আছে তালপট্টি দ্বীপ, যে দ্বীপটির মালিকানা নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব চলছে। মান্দারবাড়িয়া সি বিচ থেকে আবার যাত্রা শুরু করে পুটনি দ্বীপ, হিরন পয়েন্ট, বঙ্গবন্ধু দ্বীপ পার হয়ে পৌঁছে যাবেন দুবলার চর, যেখানে আছে জেলেপল্লী। জেলেরা সাগরগর্ভ থেকে মাছ শিকার করে নিয়ে আসে এই পল্লীতে। এরপর মাছগুলোকে প্রসেস করে রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়। আমরা যে শুটকি মাছ খাই তার 50% আসে এই দুবলাচর জেলেপল্লী থেকে। স্বভাবতই আপনি এখানের বাতাসে অনেকটা মাছের গন্ধ পাবেন। এই চরের আয়তন প্রায় 210 বর্গ কিলোমিটার। প্রতি বছর নভেম্বর মাসে হিন্দু ধর্মাবলম্বীদের রাসমেলা এবং পুণ্য স্থানের জন্য এই দ্বীপটি বিখ্যাত। দুবলার চরে শুধুমাত্র টেলিটকের নেটওয়ার্ক আছে, মানে আপনি যদি পরিজনের সাথে কথা বলতে চান আপনাকে টেলিটকের সিম বহন করতে হবে। প্ল্যান অনুযায়ী আপনার ভ্রমণ শেষ হয়ে গেলে ইঞ্জিন চালিত নৌকা আপনাকে আবার নীলডুমুরে নিয়ে আসবে। বন্ধুরা, সুন্দরবন সম্পর্কে জানতে সাজেশনে দেয়া
আমার সুন্দরবনের ভিডিওটি দেখতে পারেন, যেখানে জলপথে এবং আরামদায়ক সুন্দরবন ভ্রমণের বিভিন্ন তথ্য দেওয়া আছে। আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন এবং কমেন্টসে আপনার মন্তব্য লিখবেন, কারণ আপনার অনুপ্রেরণাই আমার পাথেয়। ও হ্যাঁ, আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।